না না পূজার আগে তো ডাক্তার বাবুরাই নাই ট্রিটমেন্ট কি হবে এখান থেকে उत्तर बंगाल मेडिकल कलेज र अस्पतालमा चिकित्सकहरू आफ्नो ड्युटीमा नआएको आरोप लागेको छ। यही कारण उत्तर बंगाल मेडिकल कलेज र अस्पतालमा धेरै संख्यामा रोगीहरूको मृत्यु भएको आरोप रोगीहरूका आफन्तहरूले लगाएका छन्। यस्तो समस्या प्रत्येक दशैं र तिहारको बेला आउने गरेको आरोप मानिसहरूले लगाएका छन्। इतनी कम आवाज सूर्य के नए मिक्सर ग्राइंडर्स लो नॉइज और कम वाइब्रेशन के साथ सूर्य सबको मोड में ले आए। यो पर्वको समयमा धेरै जसो चिकित्सकहरूले छुट्टी लिने गर्छन्, रहेकाहरूले ड्युटी रोस्टर बनाउँछन्। यद्यपि रोगी हेर्ने बेलामा उनीहरू उपस्थित हुँदैनन् भन्ने आरोप रोगीहरूका आफन्तहरूले लगाएका छन्। वरिष्ठ चिकित्सकहरूले आफूभन्दा मुनिका चिकित्सकहरू अथवा काम सिक्दै गरेका प्रशिक्षकहरूमाथि भर पर्छन्। यस्तो भएपछि काम कुरो लथालिङ्ग हुन्छ भन्ने पनि आरोप छ। यस सम्बन्धमा उत्तर बङ्गाल मेडिकल कलेज र अस्पतालका कर्तापक्षले आरोपको खण्डन गरेका छन्। पुजोर दिने जन्म मृत्यु त থাকবেই, পূজোর দিনে ডেলিভারি হয়েছে, পূজোর দিনে মৃত্যু হয়েছে। আমাদের হসপিটালে টোটাল অ্যাডমিশন হয় অ্যাভারেজ 1200 to 1300 এভরি ডে, আর আমাদের হসপিটালে ডেথ হয় এভরি ডে ইজ অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 19 পেশেন্ট, কোনো দিন 17, কোনো দিন 13, কোনো দিন 22, কোনো দিন 24। তো সেই হিসেবে আমরা যেটা দেখলাম যে টোটাল নাম্বার অফ অ্যাডমিশন পেশেন্টস অ্যান্ড টোটাল নাম্বার অফ ডেথ পেশেন্ট সেটা 1.5% অফ দ্য টোটাল অ্যাডমিশন পেশেন্ট। তো সেই হিসেবে পুজোর সময় এটা একটা অস্বাভাবিক কোনো নর্মাল নাম্বার নয়, এই নাম্বারটা আমাদের ইউজুয়াল নাম্বার অফ ডেথ, এটা এভরি ডেজ অ্যাডমিশন অ্যান্ড ডেথ পেশেন্ট। এখন চিকিৎসক যেটা সেটা হচ্ছে অন কলে, সবসময় চিকিৎসকরা অন কলে থাকেন, যেহেতু এটা একটা টিচিং হসপিটাল। এই টিচিং হসপিটালে ফার্স্ট অন কল থাকে হাউস স্টাফ ইন্টার্ন পিজিটিরা, এবং তারপরে তারা সেই কেস করার পরে তারা যখন তাদের যে আরএমও থাকে বা ফ্লোর ডিউটি ডক্টর থাকে তারাই ইনিশিয়ালি দেখেন, এবং তারপরে যদি তাদের কোনো অসুবিধা হয় সেখানে ভিজিটিংরা এসে দেখেন। তো সেই হিসেবে ইনিশিয়াল যে দেখাশোনাটা সেটা যেমন হয় প্রতিবারই প্রতি ক্ষেত্রেই যেটা হয় যে ইনিশিয়াল যারা আরএমও এবং গ্রাউন্ড লেভেল যারা ডক্টর্স রয়েছে তারা দেখে, এবং ভিজিটিং প্রতিদিন রাউন্ড দেয়। এখানে পুজোর সময়ও তারা রাউন্ড দিয়েছে সকাল বিকেল দুবেলায়। না না, সিনিয়র চিকিৎসকরা তারা তো যেরকম রাউন্ড দেন নর্মালি নর্মাল দিনে সেরকম পুজোর সময়ও ওনারা রাউন্ড দিয়েছেন সকাল বিকেল। কারণ আমারও আমারই আমি নিজেই একটা কেস নিয়ে 10টার সময় একটা পুলিশ কেস ভর্তি হয়েছিল, সেটি একটি কেসটা নিয়ে আমি ফোন করেছিলাম, তখন তো চিকিৎসক অন স্পট উনি অ্যাডমিশনের ওখানে ছিলেন ডিউরিং অ্যাডমিশন প্রসিডিউর, যে কিনা ভিজিটিং যে কিনা অন কলে থাকার কথা। না তারা তো ডিউটি রাস্টার দিয়ে গেছে, ডিউটি রাস্টার অনুযায়ী যে যে চিকিৎসকরা ডিউটিতে থাকার কথা তারা প্রত্যেকেই ডিউটিতে ছিলেন। আমাদের এখানে প্রতিটাই স্পেশালিস্ট ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, গাইনি ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্ট, এবং প্রতিটা ডিপার্টমেন্টেই যারা পিজিটি থার্ড ইয়ার ইজ এ স্পেশালিস্ট ডক্টর এবং সিনিয়র্স ইজ এ স্পেশালিস্ট ডক্টর। তো সুতরাং ডিপার্টমেন্টে কোনো ডিপার্টমেন্টের সার্ভিস কিন্তু হ্যাম্পার হয়নি, এটা এরকম নয় যে একটা নর্মাল হসপিটাল চলেছে। ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট দে গিভ দেয়ার স্পেশালাইজ সার্ভিস। পুজোর সময় এআরআই ডেথ অনেকটাই কম হয়েছে, ইভেন আজকেও আমি দেখতে পাচ্ছি যে এখানে এআরআই ডেথ নীল রয়েছে, গতকালও এআরআই ডেথ নীল ছিল, এবং তার আগে এআরআই সংক্রান্ত ডেথ যেটা সেটা সেটা লাস্ট 11 তারিখে একটি ডেথ হয়েছিল এআরআই, তারপরে 11 তারিখের পর থেকে 16 তারিখ অবধি কিন্তু কোনো এআরআই ডেথ নেই আমাদের। পূজোর কি করছে আজকে শনিবার আজকের বারে নিয়ে এসে ভর্তি করাইছি, আজকের বারে শনিবার দিন আগামী শনিবারে ভর্তি করাইছি, আজকে 8 দিন হইলো। আর পূজোর ছুটিতে ডাক্তার নাই, এখানে চলে গেছে সব বাইরে, ওইভাবে ওই যে সিসি ও ঘরে দিয়েছে ওইখানে, মানে ধরেছে ডেঙ্গু, তার মধ্যে ধরেছে হাড়ে, তার মধ্যে কালো পায়খানা, তার মধ্যে বলছে এখন রিপোর্ট করা হইলো, এখন ওই যে ওয়ার্ডে দিল আজ থেকে। না না, পূজার আগে তো ডাক্তারবাবুরাই নাই, ট্রিটমেন্ট কি হবে এখান থেকে? ডাক্তার সব পূজার ছুটি গেছে বাইরে, সে এখানকার ডাক্তারবাবু আছে দেখছে একটু, স্যার জ্বরটা নামছে না, কেন জ্বরটা নামছে না,
অনেক বিপদে এসেছি আমি এখানে। তার মধ্যে ছেলেপেলে নাই আমার, জামাইরা চার মেয়ে চার জামাই।